هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا যে মানুষের জীবনে এমন কি এক সময় এসেছিল না, সে যখন উল্লেখযোগ্য বিষয় বস্তু হিসাবে পরিগণিত ছিল না, তোমার নাম ছিল না, পরিচয় ছিল না, দুনিয়ার কেউ তোমাকে চিনত না, জানত না, তোমাকে কেউ শুনত না। আমি রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে কিভাবে সৃষ্টি করেছি, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে সুন্দরভাবে বলছেন, আমি রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়ে তৈরি করেছি, আমি রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি সবেকে নির্গত এক ফোঁটা নাপাক পানির দ্বারা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি, তোমার মায়ের পেটের ভিতরে সেই নাপাক পানি ফোঁটাকে আমি জমাট রক্তে পরিণত করেছি, সেই জমাট রক্তকে আমি গোশত বানিয়েছি, কচি কচি হাড় দিয়ে একটা বডি একটা স্ট্রাকচার আমি তৈরি করেছি। তারপরে কি কইলাম, ফাকাসাউনাল ইদামা লাহমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারপরে সেই বডির উপরে আমি চামড়া দিয়ে ছাউনি দিয়ে সুন্দর করে একটি পুতলা তৈরি করলাম, পুতলা তৈরি করার পরে আমি কি কইলাম, ফি কারারিন মাকিন, একটি সুরক্ষিত জায়গায় আমি রব্বুল আলামিন রেখে দিয়েছি, যেখানে কোনো রোগ নেই, কোনো জাত নেই, যে পরিবেশের মধ্যে কোনো দূষিত জিনিস নেই, সেরকম একটি সুরক্ষিত প্যাকেটের ভিতরে আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করার পরে ওখানে রেখে দিয়েছি। সম্মানিত আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করে মায়ের পেটের ভিতরে রেখে দিলেন, সে মায়ের পেটের ভিতরে আমাদের খাবারের প্রয়োজন পড়ে গেল, মায়ের পেটের ভিতরের খাবার দুনিয়ার কোনো ডাক্তার, কোনো চিকিৎসা বিজ্ঞানী, কোনো ইঞ্জিনিয়ার আজ পর্যন্ত মায়ের পেটের ভিতরের সন্তানের খাবারের সরবরাহ করতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি কেমনে খাওয়ালাম সেই মায়ের পেটের ভিতরে, আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমার মায়ের মাছি পশুকে বন্ধ করে দিয়ে আমি তোমার নাভির সঙ্গে, তোমার মায়ের নাভির সঙ্গে তার একটা কানেক্ট করে দিয়েছি, সেই তারের মাধ্যমে তোমার মায়ের সেই পচা রক্তগুলোকে আমি তোমার পেটের ভিতরে দিয়ে তোমাকে আমি তিল তিল করে বড় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই নাপাক রক্তটা আমি মুখ দিয়ে খাওয়াইনি, এই জন্য ওই নাপাক রক্তটা মুখ দিয়ে খাওয়াইনি, যে দুনিয়াতে আমার বান্দা এসে আমার ওই পবিত্র বানানো মুখখানা দিয়ে আমার পবিত্র নামের জিকির করবে, এই জন্য তোমার মুখখানা আমি পবিত্র রেখে দিয়েছি। আজকে আমরা দুনিয়াতে আসার পর আল্লাহ তাআলার নাম ভুলে গিয়েছি, গিয়েছি গিয়েছি না ভাই, আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতরে আমাদেরকে নাভি নিয়ে খাওয়ালেন, আমাদের মুখখানা আল্লাহ তাআলা পবিত্র রেখে দিলেন, যাতে করে দুনিয়াতে আসার পরে এই পবিত্র বানানো মুখখানা দিয়ে আমরা আল্লাহ তাআলার জিকির করতে পারি। আজকে আমরা দুনিয়াতে এসে দুনিয়ার মজ মস্তির মধ্যে আমরা লেগে আমরা আজকে আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারপরে আমি কি করলাম, তারপরে আমি রব্বুল আলামিন তোমার মায়ের গর্ভ থেকে বাচ্চার আকারে আমি বের করে নিয়ে আসলাম, এবার যখন তুমি দুনিয়ার বুকে আসলে এসে এবার কি খাবে, তোমার খাবারের প্রয়োজন পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ও বান্দা, তুমি দুনিয়াতে আসার পরে কি খাবে, তোমার খাবার আমি রব্বুল আলামিন তুমি জন্মগ্রহণ করার ছয় মাস আগে তোমার জন্য খাদ্য, তোমার মায়ের বুকের উপরে আমি ছয় মাস আগে তোমার জন্য খাবার রিজার্ভ করে রেখে দিয়েছি, সেই খাবারটা তোমার জন্য হালকা পাতলা করে দিয়েছি, এবার তার মধ্যে হালকা মিষ্টি দিয়েছি, আর আমি সেই খাবারের মধ্যে তোমার সমস্ত রোগের প্রতিষেধক আমি দিয়ে দিয়েছি।
আজকে গ্রামগঞ্জে অশিক্ষিত এলাকায় দেখা যায় যে যখন সন্তান জন্মগ্রহণ করে তখন প্রথম দুধটাকে ফেলে দেওয়া হয়। যে দাদিরা বলেন, নানিরা বলেন যে ওই প্রথম দুধটা সন্তানদেরকে খাওয়াতে নেই, প্রথম দুধটা যদি সন্তানদেরকে খাওয়ান তাহলে বাচ্চার ভবিষ্যৎ সংকর হবে, হামি জাবি কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিনকে সেই সেই দুধটা সন্তানের জন্য ভবিষ্যৎ সংকর হওয়ার জন্য কি জানিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি ওই দুধের ভিতরে আমি আমার বান্দার জন্য সমস্ত রোগের প্রতিষেধক দিয়ে দিয়েছি। সে ছিল মায়ের গর্ভের ভিতরে একটা প্যাকেটের ভিতরে, একটি কাটারের ভিতরে সে ছিল, যেখানে কোনো রোগ ছিল না, কোনো জীবাণু ছিল না। সে এমন একটা দুনিয়াতে এসেছে যার পরিবেশটা খারাপ হয়ে আছে, যার অক্সিজেনের ভিতরে যা রয়েছে, তার কচি গন্ধ, তার কচি লাং, তার কচি শরীর, সেটাকে প্রতিরোধ করবে কিভাবে? আমি রব্বুল আলামিন এই জন্য তোমার মায়ের বুকের দুধের সেই প্রথম দুধটাতে আমি সমস্ত রোগের প্রতিষেধক দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা কি নিজাম আমাদের জন্য বানিয়েছে! আজকে গ্রামগঞ্জে দেখা যায় যে অনেক মা নিজের শরীর স্বাস্থ্যকে, নিজের ফিটনেসকে ধরে রাখার জন্য সন্তানদেরকে নিজের দুধ পান করান না, বাচ্চাদেরকে ফিডার খাওয়ান। খাওয়ান কি খাওয়ান না, এটা হচ্ছে অত্যন্ত নির্মম কাজ। এর যে নিকৃষ্ট কাজ আর হতে পারে না। তাই আমরা আজকে দেখতে পারি যে পিতামাতার সন্তানের প্রতি কোনো মহব্বত জাগে না, আর সন্তানেরও পিতামাতার প্রতি কোনো শ্রদ্ধা জাগে না। তার কারণ আমরা আমাদের সন্তানদেরকে আমরা দুধ পান করাইনি, যেভাবে তাদেরকে লালিত পালিত করা দরকার ছিল আমরা সেভাবে লালিত পালিত করতে পারিনি। সম্মানিত আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, আর আমরা যখন বড় হয়ে গেলাম এবার আমরা সুন্দর স্ত্রী পেয়ে, সুন্দর বৌমা পেয়ে আমরা পিতামাতাকে ভুলে যাই, ভুলে যাই কি যাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে তোমার উপর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে যে আমি রব্বুল আলামিনের ইবাদতের পর তোমার মা বাবার ইহসান করবে, মা বাবার খেদমত করবে, কারণ তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। পুষ মাস মাঘ মাসের শীতের রাত্র যখন তুমি গর্ভে ছিলে, তোমার পা দিয়ে হাঁটু দিয়ে মায়ের গর্ভের ভিতরে তুমি দুটা মেরেছো, লাঠি মেরেছো। গভীর রাত্রে শীতের রাতে মা দুই চোখের পানি ফেললেন, এবার শীতের রাত্রে আস্তে করে ল্যাপটা সরাই দিয়ে মা একবার বসলেন, একবার দয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে গেলেন। এভাবে কষ্ট করে মা একদিন নয়, দুই দিন নয়, দশটি মাস পর্যন্ত আমার মা আমাদেরকে গর্ভধারণ করেছে। এরপরে যখন ডেলিভারির সময় আসল, যখন ডেলিভারির পেন শুরু হয়ে গেল, এবার মাকে যখন হসপিটালে নেওয়া হলো, এবার মা স্বামীকে গোপনে একান্তে ডেকে বলছে, ও আমার প্রাণের স্বামী, যে এই যে তোমার সংসার থাকলো, এই যে তোমার চাবি থাকলো, আমি চলে গেলাম, হয়তো এবার আর আমি বাঁচব না। এবার যখন ডেলিভারির বেদনা শুরু হয়ে গেল, মায়ের এক একটা যন্ত্রণা যেন মায়ের এক একটি মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেল। মা যখন সন্তান ডেলিভারি করলেন, জিহাদের ময়দানের মধ্যে মা রক্তাক্ত হয়ে গেলেন, হয়ে যান কি যান না? ডাক্তার চিকিৎসা বিজ্ঞানীরা বলছে যে একটি রোগ এক থেকে ১৯ ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে, কিন্তু যখন ডেলিভারির সময় এসে যায় মা তখন এক থেকে ১৯ নয়, এক থেকে ৫০ ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য হয়ে যায়। তো কি কষ্ট করে মা আমাদেরকে জন্ম দিয়েছে! আজকে আমরা দুনিয়াতে এসে দুনিয়ার রং তামাশায় মেতে গিয়ে আজকে যদি আমরা মাকে বাবার যদি ভুলে যাই, বাবাকে যদি আমরা ভুলে যাই, এর থেকে নিকৃষ্ট কাজ, নির্মম কাজ আর হতে পারে না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা তোমার মা বাবার সঙ্গে কেমনে কথা বলবে, কেমনে মা বাবার সঙ্গে আচরণ করবে,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা তাকুল লাহুমা উফ্ফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা তোমার পিতামাতার সাথে সৎ নম্র ব্যবহার করো, তাদের সঙ্গে সম্প্রীতি ও ভালোবাসার সহিত নম্র স্বরে কথা বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে যে পিতামাতাকে কিভাবে শ্রদ্ধা করতেন, কিভাবে সম্মান দিতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন, একজন বৃদ্ধা মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসতেছিলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বৃদ্ধা মহিলাকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। এবার বৃদ্ধা মহিলা যখন সামনে আসলেন, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদর মুবারকানা বুড়ি মহিলার জন্য বিছিয়ে দিলেন। এবার সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেল, আমরা তো কিছুই বুঝলাম না, একজন বুড়ি মহিলার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যান আর নিজের গায়ের চাদর মুবারকানা বিছিয়ে দেন। বুড়ি মহিলা যখন চলে গেল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো কিছুই বুঝলাম না, একজন বুড়ি মহিলার জন্য আপনি দাঁড়িয়ে গেলেন আর আপনার গায়ের চাদর মুবারকানা বিছিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবা, আপনারা কি এই বুড়ি মহিলাকে চেনেন না, আপনারা কি এই বুড়ি মহিলাকে জানেন না? এই বুড়ি মহিলা অন্য কেউ নয়, এই বুড়ি মহিলা হচ্ছে আমার দুদমা হযরত হালিমা সাআদিয়া। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে কিভাবে সম্মান মানের জন্য এর ব্যাপারে আল্লাহ যে তুমি বলো, তুমি বলো, বলো হে আমার, হে আমার, হে আমার প্রভু, তুমি আমার পিতা আমার পিতাকে এভাবে এভাবে ভাবে লালিত করো করো, যেরকম যেরকম দিলাম আমাদের আমাদের সাথে গালে 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 যত্ন নিয়ে 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 এদেরকে লালিত লালিত করেছে করেছে করেছে, ঠিক তেমনি 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 আমার আমার পিতাকে সেভাবে সেভাবে গালে গালে লালিত করো। আল্লাহ তাআলা এই আল্লাহ তাআলা এই ছোট আমাদের কাছে শিখাচ্ছেন। প্রিয় বন্ধু, প্রিয় বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জামা দিলেন।
যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা 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 আমরা